আসসালামু আলাইকুম পিটি আবরিন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর আজকে শুক্রবার জুমাবার তো সবাইকে অনেক অনেক শুভকামনা সামনে রমজান আলহামদুলিল্লাহ তো গত রাত্রে চলে গেল সবে মেরাজ সামনে সবে বরাত তারপরে রমজান আসছে আর আজকে যেহেতু শুক্রবার তো ভাবলাম যে একটু মেহে মেহেদি হেয়ার প্যাক বানাই আর কি চুলের হেয়ার প্যাক তো এটা হচ্ছে মেহেদি পাতার গুড়া আরং থেকে কেনা এটা হচ্ছে মেথি এটাও আরং থেকে কেনা তো আমি পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের চারটি আর নিয়েছি নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে তারপরে রেখে দিয়েছিলাম সেটার এক চামচ তো চারটা পেঁয়াজ আমি ফার্স্টে করেছি কি কুচি কুচি করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছি সাথে দুই টেবিল চামচ মেথি গুঁড়া দুই টাবল চামচ নিম পাতা গুঁড়া আর তিন টেবিল চামচ দিয়েছি আমি এখানে মেহেদি পাতার গুঁড়া একসাথে সব কিছু ব্ল্যান্ড করে তারপরে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো এই তো সে পেস্ট এখন আমি রৌদ্রে বসেছি পেস্ট নিয়ে তো আমি আজকে মেয়ের মাথায় দিয়ে দেবো তো আমার মেয়ের মাথায় চুলে একটু খুশকি দেখা যাচ্ছে ভাবলাম যে একটু সাথে মেথি গুঁড়া দিই কারণ মেথি কুঁথা কিন্তু গুঁড়াটা কিন্তু খুশকিতে খুব উপকার করে আর নিম পাতার গুঁড়াটা কিন্তু মাথায় যে চুলকানি বা অ্যালার্জি যে কোনো একটা সমস্যা নিম পাতাও কিন্তু উপকারী তো যারা এভাবে পেস্ট বানিয়ে ব্যবহার করেন প্যাক তৈরি করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু এইভাবে দেই আমি সব কিছু রেডি করে রাখি তো এই আমি এখন মেয়ের মাথায় দিয়ে দেবো মেয়ে চলে আসছে তো বসছে আমি এখন দিয়ে দেব তো কে কে আসলে যখন আমি স্কুলে পড়েছি আমার স্কুল লাইফের সেই কথাগুলি মনে পড়লে আমার খুব খারাপ লাগে কারণ এমন কোনো শুক্রবার নাই যে আমি শুক্রবারে মেহেদি মাথায় দিতাম না তো আমার দাদি মেহেদি এনে দিত তারপরে সাথে ডিম দিতাম নারকেল তেল দিতাম লেবু দিতাম তো কতভাবেই আসলে হেয়ার প্যাকটা তৈরি করা যায় শুধু চাইলে শুধু মেহেদি পাতাও দেওয়া যায় তো সেই জিনিসটা আমার এখনও ইচ্ছে করে আমি নিজে তো দেই মানে আমি হাতে দেই আর না দিই আমি মাথায় কিন্তু চুলে মেহেদি দেওয়া আমার খুব শখ বা আমার ভালো লাগে বিষয়টা কারণ এতে করে চুল ভালো থাকে চুল পড়া কমে চুল ভালো থাকে চুল বড় হয় তারপরে চুলের গোড়া মজবুত হয় খুশকি থাকে না এইগুলো অনেক অনেক উপকার চুলে মেহেদি পাতা ইউজ করার অনেক উপকার আর সাথে যদি দেয়া যায় এভাবে পাতা গুঁড়া তারপরে মেথি গুঁড়া লেবুর রস তা তো খুশকির উপকার এবং চুলের অনেক অনেক উপকার সাথে কেউ ডিমের সাদা অংশটা দিতে পারেন যে যেভাবে হেয়ার প্যাক তৈরি করেন যে যেভাবে যার চুলে শ্যুট করে মানে মানায় সেটাই সেভাবে ইউজ করে তো আমি করেছি অনেক তো এখন আমি মাঝে মাঝে মেয়েকে দিয়ে দিই কিন্তু আমিও প্রায়ই দিই তো এই হেয়ার প্যাকটা তৈরি করে যদি কেউ না দিতে পারেন শুধু মেহেদি পাতা শুধু মেহেদি গুঁড়াটা দিলেও চুলের অনেক অনেক উপকার হয় আর এখন যেহেতু শীতের সিজন চলে যাচ্ছে প্রায় তো শীতে কিন্তু চুলের অনেক ক্ষতি হয় কারণ চুল কিন্তু রুক্ষ হয়ে যায় মাথায় দেখা যায় কি বেশিরভাগ অনেক চুল পড়ে অনেক চুল পড়ে তো এতে করে ভাবলাম যে শীত যখন যখন যাই যাই অবস্থা তো হেয়ার প্যাকটা বানিয়ে দেওয়া শুরু করে দেই আর আজকে মেয়েদের চা আমি আজকে দেবো না আমি সামনে শুক্রবারে দেবো আর শুক্রবার বলতে এখন আমি যেদিন সময় পাই সেদিনই দিই এখন তো আমার সেই রকম করে শুক্রবারে যে মেনটেন করি সময়টা সেটা তো আর করি না তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে দেয়া হয়ে গেছে চুলের গোড়ায় গোড়ায় দেয়া হয়ে গেছে আমি এখন চুলের উপরে ভালো করে একেবারে বেশি করে লেপে নেবো আর যেহেতু সে শুধু আমার মেয়েকেই দিচ্ছে আমি দেবো না তো আমি একেবারে ওকেই সবটা ভালো করে দিয়ে দিব সম্পূর্ণ চুলের চেষ্টা করবেন দেওয়ার জন্য তো আমি মাঝে মাঝে আমলকিও দিই বড় আমলকি যেটা পাওয়া যায় সেটা পেলে আমি সেই আমলকিটাও সাথে পেস্ট করে দিই আর কেউ চাইলে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারেন বা শুকিয়ে রেখে দিতে পারেন গুঁড়ো না হোক শুকিয়ে রেখে দিতে পারেন তো আমি প্রায়ই আমলকিটা চেষ্টা করি দেওয়ার জন্য যখন আমি পাই তো আমার কাছে ভালো লাগে আর কি বিশেষ করে মেথি পাতাটা আমার খুব মেথি মেথি গুঁড়াটা আমার খুব পছন্দ এটা ঘ্রাণের জন্য ভালো লাগে এবং মেথির উপকার আছে তো আমার কাছে এই ছিল হেয়ার প্যাক তা আমি বিভিন্নভাবে দিই আমি শুধু মেহেদি পাতাও দিই তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো আরও ভালো হয় এই হেয়ার প্যাকটার সাথে যে কোনো হেয়ার প্যাকের সাথে যদি একটু তেল ইউজ করা যায় সেটা নারিকেল তেল হতে পারে সেটা আমলা তেল হতে পারে সেটা অলিভ অয়েল তেল হতে পারে যে কোনো তেল একটু ইউজ করলে দেখা যায় কি চুলে ভালো বসে মেহেদিটা তো প্যাকটা আর কি যে প্যাকই তৈরি করেন সে প্যাকটা বসে আমি মাঝে মাঝে শুধু শুধু মেথিতে মেথিও তেলে মিশিয়ে বা পানি মিশিয়ে আমি শুধু মেথি গুঁড়াটাও ইউজ করি তো চুলের যত্ন আসলে সবাই করতে চায় চুল যতদিন আছে ততদিন আসলে এটা খুব একটা শৌখিন জিনিস তো সবাই চুলের যত্ন করতে চায় যত্ন করে তবে সময় অনেকে পায় না যারা স্টুডেন্ট তারা তো সময় পায়ই না আমার মেয়ে যখন মাঝে মাঝে সময় পায় বাসায় থাকে শুক্রবারে বিশেষ করে তো প্রায় এই জিনিসটা আমি করার চেষ্টা করি তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো ভালো থাকবেন সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ঘুরে দেখবেন আমার চ্যানেলে মেহেদি পাতার আরও ভিডিও আছে তো ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে আশা করি সবাই ঘুরে দেখবেন চ্যানেলটিকে ভালো লাগলে পরে যেয়ে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন